অর্থাৎ আল্লাহ তালা তার দূর করে দেবে রমজানে যে রোজা রাখবে এবং এরপরে প্রত্যেক মাসে যে তিনটি করে রোজা রাখবে আল্লাহ আল্লাহ তার গোপন সময় দেখা যায় বড় বড় রোগ হয়ে যায় তো এই রোগগুলো আল্লাহ তালা দূর করে দেয় এক দেশের এক গবেষক মেডিকেল সায়েন্স নিয়ে তিনি রিসার্চ করেন পড়ালেখা করেছেন তিনি তিনি বলেন মাঝে মাঝে দেখা গিয়েছে কি বড় বড় যে রোগ হয় সেটা শরীরের মধ্যে কিছু এমন জার্ম থাকে আর এমন শিরা অপশিরা যেগুলো পচে যায় তো এইসব কারণে বড় বড় রোগ বা ক্যান্সার পর্যন্ত পৌঁছে যায় তো কেউ যদি এক বছরে সাতাশ দিন ২৬ দিন ২৫ দিন বা তিরিশ দিন যদি এভাবে না খেয়ে থাকে তাহলে শরীরের মধ্যে যে শিরা অপশিরা রয়েছে পচা এবং যেগুলো নষ্ট হয়ে গেছে তো দেহ কি করে সেগুলোকে খেতে শুরু করে আল্লাহ যখন খেতে শুরু করে তো ওগুলো যে ভাইরাস বা জীবাণু বা অন্যান্য কিছু যে থাকে এগুলো ফিনিশ হয়ে যায় আচ্ছা পরে সে সাইন্টিস্ট বলেছে কি মুসলমানদের তরিকা কতই না ভালো কি তারা বছরে একবার ৩০ দিনের ২৯ দিনে যত হয় তো তারা রোজা রাখে এতে কি হয় দেহের যে পচা যে জিনিসগুলো রয়েছে শিরা অপশিরা বা পাতলা পাতলা ভেন থাকে রগুলো থাকে সেগুলো যেন নষ্ট হয়ে যায় তো ওই খিদা থাকার কারণে দেহগুলো খেয়ে ফেলে যার কারণে বড় রোগ হতে দেয় না তো দেখুন এটা করছে। কিন্তু আমার নবী মাহবুবে আরবি সাল্লাহ আলী ওসাল্লাম চোদ্দ বছর আগেই এই উপকারিতার কথা বলে দিয়ে গিয়েছেন কি তোমরা রোজা রাখো তোমরা স্বাস্থ্যবান হয়ে যাবে